বাংলাদেশে এলএনজি সরবরাহ করতে কাতার যুক্তরাষ্ট্রের কোম্পানির মধ্যে চুক্তি। এদিকে হাসপাতালে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। আরও জানাবো জিম্মি মুক্তি নিয়ে যে প্রত্যাশা কাতারের। সর্বশেষ জানাবো জর্ডানে হামলায় নিহত সেনাদের পরিচয় জানালো যুক্তরাষ্ট্র। শিরোনাম শুনলেন এবার বিস্তারিত। বাংলাদেশ এলএনজি সরবরাহ করতে কাতার যুক্তরাষ্ট্রের কোম্পানির মধ্যে চুক্তি। বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সেলেন্ট এনার্জি চুক্তিবদ্ধ হয়েছে। গত সোমবার এই দুই কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে খবর বার্তা সংস্থা রয়টার্সের। চুক্তি অনুযায়ী প্রতি বছর 1 মিলিয়ন করে টানা 15 বছর এই দুই কোম্পানি বাংলাদেশে এলএনজি সরবরাহ করবে। 2026 সালের জানুয়ারি থেকে সরবরাহ শুরু করবে তারা। কাতার এনার্জির তথ্য অনুযায়ী কাতারের কাছ থেকে 2026 ও 2027 সালে 8,50,000 মেট্রিক টন এবং 2028 থেকে 2040 সালের মধ্যে 10,00,000 মেট্রিক টন এলএনজি কিনে বাংলাদেশের ভাসমান এলএনজি টার্মিনালে সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জি। কাতার এনার্জির প্রধান নির্বাহী সাদ আল কাবি এক বিবৃতিতে বলেন, নতুন চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ক আরও জোরদার হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের জ্বালানির চাহিদা যেমন মিটবে, তেমনি অর্থনৈতিক উন্নয়নের পথও খানিকটা এগিয়ে যাবে। উল্লেখ্য, বিশ্বের অন্যতম শীর্ষ এলএনজি সরবরাহকারী কাতারের সবচেয়ে বড় গ্রাহক বাংলাদেশ। হাসপাতালে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। পশ্চিম তীরের একটি হাসপাতালে তল্লাশি অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ভোরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। রামাল্লা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আজ সকালে দখলদার ইসরায়েলি বাহিনীর বুলেটের আঘাতে তিন ফিলিস্তিনি যুবক শহীদ হন। তারা জেনিনের ইবনে সিনা হাসপাতালে তল্লাশি চালিয়ে তাদেরকে গুলি করে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, হাসপাতালে লুকিয়ে থাকা হামাসের 3 সদস্যকে সৈন্যরা হত্যা করে। তারা বলেছে এই 3 জন হামাসের সন্ত্রাসী সেলের সদস্য ছিল। জিম্মি মুক্তি নিয়ে যে প্রত্যাশা কাতারের। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা নিয়ে ওয়াশিংটনের বদলা সত্ত্বেও জিম্মি মুক্তির আলোচনা ব্যাহত হবে না বলে আশা করছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল খানি। সোমবার ওয়াশিংটন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে এই আশার কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান সমর্থিত যোদ্ধাদের ড্রোন হামলার বদলা যদি যুক্তরাষ্ট্র নেয়, তাহলে কি ইসরায়েল হামাসের মধ্যকার সম্ভাব্য জিম্মি মুক্তির চুক্তি ভেস্তে যেতে পারে? জবাবে শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল খানি বলেন, আমি আশা করি কোনো কিছুই আমাদের প্রচেষ্টাকে ক্ষুণ্ণ বা প্রক্রিয়াটিকে ঝুঁকির মধ্যে ফেলবে না। আটলান্টিক কাউন্সিলের অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী বলেন, মার্কিন বদলা অবশ্যই প্রভাব ফেলবে, কোনো না কোনোভাবে তা অবশ্যই আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব ফেলবে, তবে তারা আশা করেন বিষয়গুলো নিয়ন্ত্রণে থাকবে। সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের উত্তর পূর্বাঞ্চলের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয় বলে গত রোববার এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। এই হামলায় 3 মার্কিন সেনা নিহত হন, আহত হয়েছেন অন্তত 40 জন। গত অক্টোবরে ইসরায়েল ফিলিস্তিনির মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরুর পরে প্রথম মধ্যপ্রাচ্যে হামলায় মার্কিন সেনা নিহত হলেন। এই ঘটনার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। হামলার জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজেদের ইসলামিক রেসিডেন্স পরিচয় দিয়ে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। হামলার বদলা নিতে বাইডেনের উপর রাজনৈতিক চাপ বাড়ছে। যথাসময়ে হামলার জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন বাইডেন, তবে কোথায় ও কিভাবে জবাব দেওয়া হবে সেই বিষয়ে তিনি এখনও কিছু স্পষ্ট করেননি। জর্ডানে হামলায় নিহত সেনাদের পরিচয় জানালো যুক্তরাষ্ট্র। জর্ডানে ড্রোন হামলায় নিহত 3 সেনার নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। নিহত সেনাদের মধ্যে সর্বকনিষ্ঠ সেনার বয়স ছিল 23 বছর। নিহত সেনারা হলেন সার্জেন্ট উইলিয়াম জেরোমে রিভার্স 46 বছর বয়স, ক্যারল লর্টন জর্জিয়া, স্পেশালিস্ট ক্যানেডি লায়ডন স্যান্ডার্স 24 বছর বয়স, ওয়েক্রোস জর্জিয়া ও স্পেশালিস্ট ব্রিওনা অ্যালেকসান্ড্রিয়া মফেট 23 বছর বয়স, সাভান্না জর্জিয়া। আর্মি রিজার্ভের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জোডি জেনিয়ালস নিহত সেনাদের পরিবারের বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, নিহত সেনাদের আত্মত্যাগ ভোলার নয়, তাদের পরিবারের পাশে থাকার প্রত্যয় জানান তিনি। গত রোববার জর্ডানে মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। ইরান সমর্থিত জঙ্গি এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। হামলায় আহত হয়েছে 40 জনের বেশি সেনা। গত অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ শুরুর পর মার্কিন সেনাদের উপর এটাই বড় ধরনের হামলার ঘটনা। জর্ডানের টাওয়ার 22 নামে পরিচিত সেনা ঘাঁটিতে থাকা প্রায় 350 জন সেনা কেন এই ড্রোন হামলায় প্রতিহত করতে পারলেন না, তার কারণ অনুসন্ধানের চেষ্টা করছে
যুক্তরাষ্ট্র। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন দুই সেনা কর্মকর্তা বলেছেন, হামলাকারী ড্রোনটি যখন সেনা ঘাঁটির দিকে আসছিল তখন মার্কিন একটি ড্রোনও আসছিল। একজন কর্মকর্তা বলেন, হামলাকারী ড্রোনটির গতি ধীর ছিল। দুটি ড্রোন একই সময়ে আসায় হামলাকারী ড্রোনটিকে চিহ্নিত করতে সম্ভবত প্রতিরক্ষা বাহিনীর ভুল হয়।